यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गतिकूतोऽपि ध्यायं स्तुवंस्तस्य रसस्त्रीसन्धां वन्दे गुरु श्री चरणारविन्दं भजनिताय गौरराधेशं जपो हरे कृष्ण हरे राम जय निताय। आज के आपनादेर सकलेर जन्य एकटी सुंदर नीति गल्प निये उपस्थित होयेछे। आज के नीति गल्प हलो वैष्णवे आसक्ति। एक राजा तार एकटी सुंदर ना रानी छिलेन। সেই রাজার গৃহে একদিন এক বৈষ্ণব এসে উপস্থিত হয়েছে। তো বৈষ্ণব এসেছেন, বৈষ্ণবকে দেখে রাজার খুব আনন্দিত হয়েছেন রাজা। রাজার স্ত্রী রানী বৈষ্ণবকে দেখে খুব পছন্দ হয়েছে। আহা, এত সুন্দর বৈষ্ণব, এত ভজনশীল, ইনি যদি আমার গুরু হতেন, খুব মনে লেগেছে তাকে। তো সেই বৈষ্ণবকে তিনি গুরু বলে মেনেছেন, তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছেন। বৈষ্ণব তো এত কিছু জানে না, তার মধ্যে এত ভাবও নেই, এত কিছুই নেই, কিন্তু তাকে দেখে মনে হয়েছে তিনি খুব ভালো, তাকে দেখে খুব পছন্দ হয়েছে। তো তিনি তার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, খুব ভালো। এই মতো একদিন, দুই দিন, তিন দিন পর যখন বৈষ্ণব বাড়ি ফেরার উপক্রম করেছে যে এবার আমাকে বাড়ি ফিরতে হবে, রাজা এবং রানীর কাছে গিয়ে বলছে, মহারাজ, অনেকদিন তো হলো আপনাদের বাড়িতে রইলাম, এবার আমি বাড়ি যাব। কিন্তু রানীমা তো বৈষ্ণবকে কখনোই কাছছাড়া করতে চান না। তিনি ভাবছেন কি কৌশল করলে তাকে রাখা যায়। এই মতো সময় কি হয়েছে, ঝড় বৃষ্টি উঠেছে। যেই ঝড় বৃষ্টি উঠেছে তখন রানীমা বলছে, দেখলেন তো আপনি যাওয়ার কথা বললেন, অমনি ঝড় বৃষ্টি উঠে গেল, আপনি আর কয়েকদিন থেকে যান, এটা অশুভ ইঙ্গিত, আবার যখন সময় ভালো হবে আপনি যাবেন। ঠিক আছে, বৈষ্ণব ঠাকুর রয়ে গেলেন। আবার দিন যায়, তিন চার দিন পর বৈষ্ণব ঠাকুর বললেন, এবার তো আমাকে যেতে হবে মা, বিদায় দাও। কি হবে, রানী কি করলে যাওয়া আটকাবে? এই মতো সময় রানীর একটি ছোট পুত্র সন্তান ছিল। রানী কি করলেন, পা ধরে পুত্র সন্তানটিকে আছাড় মেরে মেরে ফেললেন। আছাড় মেরে মেরে দিয়ে কান্নাকাটি শুরু করেছে, গুরুদেব আমার সন্তান চলে গেল, আমার ছেলেটা মরে গেল, আমার ছেলেটা মরে গেল, কি হবে এবার। খুব কাঁদছে, খুব করে কাঁদছে। এই মতো সময় আর গুরুদেব যান কি করে বাড়ি থেকে? গুরুদেব আরও কয়েকদিন রয়ে গেলেন, সেই পুত্রের সৎকার্য সমস্ত কিছু হবে, এই মতো সময় রয়ে গেলেন। গুরুদেব জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেটা মরলো কিভাবে? বললেন, মরেনি তো, আমি মেরে দিয়েছি। এ সে কি কথা, তুমি তোমার ছেলেটাকে মেরে দিলে? তোমার একমাত্র ছেলে, এই রাজ্যের একমাত্র উত্তরাধিকার, তুমি তাকে মেরে ফেললে কি ব্যাপার? রানীমা বলছেন, আমি মেরে ফেলেছি, আমি আবার বাঁচিয়েও দেব। বলছে, বাবা, তুমি মেরে ফেলেছো, তুমি আবার বাঁচিয়েও দিতে পারো? বলছে, হ্যাঁ, আপনি সেদিন সন্ধ্যেবেলা ভাগবত পাঠ করছিলেন না, যে নামের গুণে মরা বাঁচে, তো নাম করলেই যে আমার ছেলে বেঁচে যাবে, দেখবেন। এই বলে রানীমার কিন্তু পূর্ণ বিশ্বাস গুরুদেবের বাক্যে। রানীমা কমণ্ডলু থেকে জল নিয়ে গুরুদেবের দেওয়া নাম করে ছেলের গায়ে ছিটিয়েছে, ছেলে উঠে বসছে। হ্যাঁ, রানীমা তখন বলছেন, গুরুদেব আপনার চরণ দুটি দেন, চরণামৃত। চরণামৃত দিয়েছে, চরণামৃত খাইয়েছে, ছেলে আরো সুস্থ হয়ে গেছে, একদম সুস্থ সবল, যেমন ছিল তেমন হয়ে গেছে। এক নাম করে জল ছিটিয়েছে, ছেলের জ্ঞান ফিরেছে, আবার চরণামৃত খাইয়েছে, ছেলে উঠে দাঁড়িয়ে পড়েছে, এই অবস্থা। গুরুদেব ভাবে, আমার এত বড় ক্ষমতা, আমি জানি না। আসলে তো গুরুদেবের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো তার বিশ্বাসে। তা গুরুদেব তার সেখান থেকে বিদায় নিয়ে তার আরেকটি গ্রামে এক শিষ্যের বাড়িতে গেছে। শিষ্যের বাড়িতে গিয়ে এবার তো বুঝতে পেরে গেছে আমার কি ক্ষমতা, আমার চরণ ধোয়া জলেতে মানুষ বেঁচে যায়। সে এবার সেই শিষ্যের বাড়িতে গিয়ে কি করেছে, বলছে, তোরা জানিস এতদিন তোরা আমাকে মান্যতা দিচ্ছিস না, আমাকে সম্মান দিস নি, আমি যা চেয়েছি আমাকে দক্ষিণা দিস নি, আমি এবারে যা দক্ষিণা চাইবো তাই দিতে হবে। বলছে, আমাদের তো ক্ষমতা নাই। বলছে, তোরা আমার ক্ষমতা জানিস? বলছে, কি আছে আপনার ক্ষমতা? বলছে, তোর ছেলেটাকে ডেকে নিয়ে। সেই শিষ্যের ছেলেটাকে ডেকে এনেছে, ডেকে এনে গুরুদেব পা দিয়ে তুলে কাছাড় মেরে মেরে দিয়েছে, একদম পা ধরে একদম আছাড় মেরেছে, মরে গেছে। সবাই তো একদম, তখন আর গুরুদেব বলে কারো না, মেরে ফেল ওকে, কুড়ুল দিয়ে মেরে ফেল, এই দিয়ে মেরে ফেল,
এখন তখন আর গুরুদেব নেই, তখন তুই তোকারি শুরু করেছে সবাই মিলে, গ্রামের সব লোকজন মিলে এসে গুরুদেব তখন এবার বলছে, এত চেঁচামেচি করিস না, আমার চরণ ধোয়া জল নিয়ে গিয়ে ছেলেকে খাওয়া, ওর ভালো হয়ে যাবে। এই বলে গুরুদেব সেই চরণ ধোয়া জল সব ভক্তরা নিয়ে গিয়ে যখন ছেলের মুখে দিয়েছে, ছেলে নড়েও না চড়ে না, এই অবস্থা। তখন সেই গুরুদেব ভাবে কি ব্যাপার, কি হলো, আমার তো এইরকমই ঘটলো রানীমার বাড়িতে, তাহলে এখানে কেন ঘটছে না, কি ব্যাপার, তাহলে কোথায় গলদটা রয়েছে। তখন বলছে, ও মেরে দিয়ে আবার আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদেরকে ম্যাজিক দেখানো হচ্ছে, আমার চরণামৃত খেয়ে ভালো হয়ে যাবে, মার। বলছে, দাঁড়া দাঁড়া, আমাকে মারিস না, মারিস না, তোরা মারিস না, আমি জানি কে বাঁচাতে পারবে। বলছে, মরা মানুষ আবার বাঁচে নাকি? বলছে, হ্যাঁ আমি জানি কে বাঁচাতে পারবে, ওই রাজ্যের রানী আছে, তাকে ডেকে নিয়ে। সেই জায়গার রানীকে ডেকে আনা হয়েছে। রানীমা বললেন, আমি তো আমার সন্তানটাকে বিশ্বাস করে বাঁচিয়ে ফেলেছিলাম, এখন আমি তো জানি না এ বাঁচবে কি না, তবে আমি তো আমার গুরুর বাক্যে বিশ্বাস করি, তাই আমার গুরুদেবের বাক্যে বিশ্বাস করে আমি গুরুদেবের চরণামৃত দেওয়া এই চরণের জল, চরণের ধোয়ার জল, ওই জল নিয়ে যদি খাওয়াই তাহলে তো বেঁচে যেতেও পারে। বলে বৈষ্ণবের সেই চরণ ধোয়ার জল নিয়ে, সেই গুরুদেবের চরণ ধোয়ার জল নিয়ে সেই রানী যখন ছেলেটার মুখে দিল আর হাতে করে জল নিয়ে যখন গুরুদেবের দেওয়া নাম দিয়ে অভিমন্ত্রিত করে দিয়েছে, অমনি ছেলেটির প্রাণ ফিরে এসেছে। গুরুদেব তখন ভাবছে, আরে বাপরে, আমি করলাম হলো না, গোয়াল এই শিষ্য করলো হয়ে গেল, আমার এই রানী শিষ্যা রানী করলো তার হয়ে গেল। তখন গুরুদেব রানীর চরণে পড়েছে, বলে তুই কি করলি? তখন বললেন, গুরুদেব আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না, আপনি যা বলেছেন আমি সেটা বিশ্বাস করে করেছি, এইটুকু মাত্র, এর থেকে বেশি কিছু আমি জানি না। তখন গুরুদেব সেই বৈষ্ণব ভাবলেন, সত্যি যদি গুরু বাক্যে বিশ্বাস না থাকে তাহলে কোনো কর্মই আমাদের সুসম্পন্ন হবে না, সুষ্ঠুভাবে সফল হবে না। ওই রানী গুরু বাক্যে বিশ্বাস করেছিল বলেই মরাকে বাঁচিয়ে ফেলেছিল। এরকম আমরা দাদামশের একটি লীলায় পাই, নিমতলা মহাঘাট, নিমতলা শ্মশান ঘাট দিয়ে উনি আসছেন নৌকা করে, হঠাৎ নিমতলা শ্মশানে এক মারোয়ারি মহিলা মারা গেছেন, তার সন্তানরা তাকে ঘিরে কাঁদছে, আত্মীয় স্বজনরা। তিনি তার সদল বলে নিমতলা ঘাটে নৌকা ঠেকিয়ে তিনি উঠে এসে দেখলেন এই রকম অবস্থা। তিনি বললেন, দাঁড়াও, তোমরা কেঁদো না, আমার বিশ্বাস আছে আমার নিতাই গৌরের নামে অনেক বড় ক্ষমতা, দেখি তো আমার নিতাই গৌরের নামে মরা বাঁচে কিনা। এই বলে তিনি উদণ্ড নাম করতে শুরু করেছেন বড় বাবাজি মহাশয়। উদণ্ড নাম কীর্তন করতে করতে হঠাৎ করে দেখছেন সেই মারোয়ারি মহিলা উঠে বসেছেন, নামের এত বড় ক্ষমতা। যদি পূর্ণ বিশ্বাসের সহিত নাম করা যায় তাহলে নাম মহাশক্তি ধরে, কেননা মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত। আমার অনেক নাম, প্রত্যেকটা নামের মধ্যে আমার সমস্ত শক্তি নিযুক্ত করা আছে। যে যে নামে ডাকবে, কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, মুকুন্দ, শ্যাম, যে যে নামেই ডাকুক, প্রত্যেকটা নামেই আমার পূর্ণ শক্তি নিযুক্ত করা আছে। আর যে যে নামেই ডাকবে সেই শক্তির বলে সে সেই নামেই সিদ্ধি লাভ করবে। সর্বশক্তি দিলা নামে করিয়া বৈভব, কিন্তু আমাদের দুর্দৈব নামে না হলো অনুভব, বিশ্বাস হলো না তো নামে। তাই বিশ্বাসের সহিত যখন নাম করব, বিশ্বাসের সহিত যখন নাম আচরণ করব, নামকে আস্বাদন করব, তখন আমাদের কিন্তু সত্যি সত্যি কৃপা হবে, তখন আর কৃপা থেকে আমরা বঞ্চিত হতে পারবো না, হব না। এটাই এই রানীর চরিত্রের মধ্যে দিয়ে পেলেন। জয় নিতাই, জয় গুরু, নিতাই গুরু রাধেশ্যাম, হরে কৃষ্ণ।